এই যে রানা আমার লাইগা মাছ লই আইছে, আজকে মজা কইরা এই মাছ দিয়ে ভাত খামু। রানা মাছ আনছে তাই না? রানা মাছ আনছে, আর সেই মাছ তুই ভাত খাবি? কি করলাই দা, ফেলাই দিলা কেন? ফেলাই দিলা মানে? ওই কি জন্য এখানে মাছ নিয়ে আসিস কো? তোর এত দরকার কি লিগা? কি লিগা দরকার? আরে তুমি আরে বকবক করতেছো কেন? উর্মি উর্মি শাকসবজি কিনতে পুরাই গেল, তাই মাছ কেনা হইলো না। তা থাকবো কেন, আমি যদি তোমার বাজার আনতে কই তাইলে তোমার কাছে টাকা থাকে না? আচ্ছা অন্য মানুষেও তো রিক্সা চালায়, তারা কত ভালো মন্দ খায়, আর তুমি তোমার কিছু আনতে কইলে তোমার কামাই কম, তুমি তাই আনতে পারো না। তুমি তো জানো এই সময় আমার একটু ভালো মন্দ খাওয়া দরকার, অনেক কিছু খাইতে মন চায়। আর আমি যদি এই সময় একটু ভালো মন্দ খাই তাহলে আমার বাচ্চাও ভালো থাকবো, এটা কেন বুঝো না? এটা বুঝি না তা না, আসলে যেমন রোজগার তেমনই তো খাওয়া, আমিও জানি তাতে এই সময় ভালো খাবার দেওয়া উচিত। যেমন আমার রোজগার তেমনই তো খাওয়া লাগবে। হ্যাঁ খালি তো পারো ওই রোজগারের দোহাই দিতে। আচ্ছা তোমার ভাই, তোমার নিজেরই তো ভাই রানা, রানা কত ভালো মন্দ খায় আর বোর কত যত্ন নেয়, আর তুমি তুমি কি করো? ওই চুপ, আমি রোজগার করে যাই না দিমু, তোর তাই খাউন লাগবো। আর একদিন রানার কথা কইছস তো মাইরা কিন্তু তক্তা বানাবো একবারে, নে ধর। চাপা মুদ্দি দাও আমি বুঝি ওরে মাছ মাংস খাওয়ানোর দরকার, কিন্তু এই রোজগার আমার থাকুন লাগবে, আমার যেমন রোজগার তেমনই খাওয়ান লাগবে। বোমার এবার কি কম, ওর তেমন খাইতে মন চায় হাতে লাউনিয়া। ও বুঝতে পারছি, এ বাজার তুমি কাল লেগে নিতেছ। কাল লেগে আবার তোমার তো একমাত্র ভাবিই আছে এই যে তোমার বউ আমাগো বাড়িতে গেছিল, শুনলাম মাল লাগে কইতেছে, তুমি নাকি তোমার বউ একটু খেয়াল রাখো না, সব সময় নাকি ভাবি ভাবি করো। চুপ করতো, যত সব ফালতু কথা সর রাস্তা থেকে সর, আমার দায়িত্ব দে। ওই যে উচিত কথা কইলি ফালতু, যদি কিছু ঘটে তাইলে সেটা রটে। ভাবি তোমার জন্য মাছ আর লাউনি আসছি। মাছ আমার লেগে আছো? হ্যাঁ তোমার তো বাচ্চা পেতে এই সময় তোমাদের ভালো মন্দ খাওয়া উচিত, ভাই তো তোমার ভালো মন্দ কিনা দিতে পারে না, তাই বাজারে যখন দেখলাম মাছ গুলো খুব ভালো লাগলো তাই ভাবলাম ভাবির জন্য নিয়ে যাই। এই যে তুমি কত সুন্দর আমার মনের কষ্টটা বুঝছো, জানো তোমার ভাই কখনো ভালো মন্দ খায় না, যদি বলি তাইলে আমার বকাঝকা করে। বাহ চমৎকার, তো আমার কথা কি দুর্নাম করতেছো? এই যে রানা আমার লাইগা মাছ লই আইছে, আজকে মজা কইরা এই মাছ দিয়ে ভাত খামু। রানা মাছ আনছে তাই না? রানা মাছ আনছে, আর সেই মাছ তুই ভাত খাবি? কি করলাই দা, ফেলাই দিলা কেন? ফেলাই দিলা মানে? ওই কি জন্য এখানে বাঁচতে আসিস কো? তোর এত দরকার কি লিগা? কি লিগা দরকার? আরে তুমি আরে বকা
কথাটা করতেছ কেন? ও কত সুন্দর, আমার মনের কষ্ট বুঝছে, তাই তো মাছ লই আইছে। হ্যাঁ, এই মনের ব্যাপারই আছে, তোরে তোর মনের কষ্ট ও বুঝছে, তাই না? তোর মনের কষ্ট আমি না বুঝাই, মনের কষ্ট বুঝে ওই। ভাই চুপ করো, তুমি তো বেশি কথা কইতেছ। ও আমি বেশি কথা কইতাছি না? প্রিয়া, প্রিয়া, এই যে দেখো মাছ, এই যে লাউ, এইগুলা আমার বউয়ের জন্য রানা কিনে আনছে। তুমি আরে বিচার দিয়ে কি করবা? হ্যাঁ, রানা আমার লেগে আনছে, তাই এই মাছ আমি কাটমু, ধুমু, ভাজমু, রানমু, তারপর আমি খামু, রানারে খামু, তোমাকে খামু না। ও চমৎকার, তুমি খাবা আর রানারে খাওয়াবা। হ, এই জন্য তো তোমার পেটের বাচ্চার জন্য পুষ্টি দরকার। আর আমি ভাবতেছি ওই বাচ্চা আমার না ওই রানার। ভাইজান, এইসব তুমি উল্টা উল্টা কথা হইতেছো। দেখো এই সময় ভাবি ভালো মতো খাওয়া দরকার, তুমি খাওয়াইতে পারো না, তাই আমি ভাবির তোর নিয়ে আসছি। তাই বলে তুমি আমার কথা কইবা? চুপ করো, তোমার এত দোষ। ভাই তো ঠিকই বলছে, তুমি মাছটা আনলা আমার কাছে না গিয়ে তুমি ভাবির কাছে নিয়ে আইছো। দেখো সব সময় উল্টা উল্টা কথা বলো না, ভাবির এখন বাচ্চা পেটে ভালো মতো খাওয়া দরকার, বাইরে তেমন টাকা আমার রুজি নাই, তাই আমি ভাবির জন্য মাছ নিয়ে আসছি। তাই কি দোষ হয়ে গেছে নাকি? দোষ হয়েছে, আমি প্রায় সময় দেখি আমার থেকে একটু ভাবির লেগে আদরটা তোমার বেশি কেন? হ্যাঁ, আমার থেকে কি ভাবি বড় হয়ে গেছে? হ্যাঁ, ভাবি আমার কাছে সবচেয়ে বেশি দামি। কি? তার মানে আমার তোমার কোনো প্রয়োজন নাই? দাঁড়াও, একটা ব্যবস্থা করুন না, এই সন্তান আমি দুনিয়ায় এবার দিব না। যে সন্তান আমার না রানা এইটাই আমি জানি না, সেই সন্তান রে এই দুনিয়ার মধ্যে হলো যাবো। স্বামীর চাইতে ওর লেগে বেশি পড়ে, তাই না? পড়বই তো, তুমি তো আমার কোনো ভালো মন্দ খাওয়াইতে পারো না, আমার কোনো চাহিদা পূরণ করতে পারো না। রানা খুবই ভালো, ও আমার বুঝে। বুঝি? আমি তোরে বুঝি না, রানাই বুঝে, তাই না? না, তুমি আমার বুঝো না। আমার এখন অন্য কিছু মনে হইতাছে। আমার মনে হইতাছে ওই রানার লগে তোর একটা সম্পর্ক আছে, যেটারে অবৈধ সম্পর্ক কয়। কি? রানার সাথে আমার সম্পর্ক আছে? তুমি এত বড় একটা কথা কইতে পারলা? কেন কমু, কেন কমু না? তুই তো আমার প্রতি খুশি না, তুই খুশি হই রানার প্রতি। এই জন্য আমি নিশ্চিত রানার সাথে তোর একটা অবৈধ সম্পর্ক আছে। হ্যাঁ আছে, তুমি যা মনে করবা তাই। তুমি কি মনে করলা না করলা তাতে আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু আমার আসে যায়, আমার আসে যায়। আমার ধারণা তোর এই বাচ্চা আমার না, এটা রানার। ধুরো, তুমি একটা ফালতু লোক। আমি ফালতু না, আজকে প্রমাণ করে ছাড় দিব তোর ওই পেটের বাচ্চা আমার না ওই রানার। রানা, রানা, ভাবি তুমি? হ্যাঁ আমি। তুমি যে বিকালে মাছটা নিয়ে এসো ওইটা ধুইয়া ভাজছি, তোমার লেগে লই আইছি। আমি তো তোমার জন্য নিয়ে আইছি ভাবি, তুমি আবার আমার জন্য নিয়ে আইতে গেছো কেন? যাও তুমি খাও গা। কি যে কও তুমি, তোমারে সারা আমি মাছ খামু, তোমার লেগে নিয়ে। কি ব্যাপার ভাবি, আপনি এখানে কেন? ও তাহলে বাইজান যেটা নিয়ে সন্দেহ করছিল তাহলে ওটাই সত্যি? চুপ করো, একদম উল্টা উল্টা কথা বলবো না, বাইজান যেটা নিয়ে সন্দেহ করছিল ওটাই সত্যি। দাও তো ভাবি মাছ খাওয়াই দাও তুমি। আমার যা করতেছি দেখো, মাছ খাইতেছি তোমার কমতার মাছ জুটবো না, যা ডাটা খাও গা। আর তুমিও কোনো কথা কেউ মানে এখানে দাঁড়াইয়া নিজে চোখে দেখবেন। আসেন আসেন বিয়ে সাহেব, আসেন।
নিজে চোখে দেখেন কি যন্ত্রণার মধ্যে আমি আছি। আচ্ছা উর্মি, এই যে বিএন সাহেবের যে রাত করে আমার দাইকে নিয়ে এলো, কি হয়েছে না কত আমারে বাজান কি আর হইব, আমার কিছুই হয়নি। যা হওয়া তোমার জামাই হয়েছে, তার কাছে এই জায়গাও কি হয়েছে? আচ্ছা জামাই বাবাজি, তুমি কত দি শুনি কি হয়েছে? এই দেখেন রুই মাছ ভাইজা খাওয়াইতেছে, আমি খাইছি ডাটা ভাজি দেবাত, আর উনি দেবরের জন্য রুই মাছ। এই হলো পার্থক্য, আমার কোনো যত্ন করে না, যত্ন করে রানার। আমার কাপড় চোপড় পর্যন্ত ধুইয়া দিতে তার মুশকিল, কিন্তু রানার সমস্ত কাজ করে দেয়, অথচ রানার ঘরে উপবাস। ও জামাই বাবাজি, আমি বুঝতে পারছি সমস্যাটা হচ্ছে তোমার মনে, তোমার মনের ভিতরে ঘুন পোকায় বাসা পাচ্ছে। রানা বাবাজি উর্মির সাথে কথাবার্তা কয়, তা তো সমস্যা কি? রানা তো ঘরে বউ আছে, আর বড় ভাবি আর মা এর মধ্যে কোনো তফাৎ নাই। উর্মি যে রানারে ভালোবাসে, মাছ ভেজা খাওয়াইছে, যাই কিছু করুক, ওরা তো ভাই বোনের মতো সম্পর্ক, তুমি এটা মানে নিতে পারো না কে? কথায় আছে রে বাবা, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি একটু হয় নারীর কারণ। তুমি কি কারণে তুমি এটাই করছো সন্দেহ করছো আমি জানি না বাবা। বাবা ওরা তো বোনের মতো দেখতে পারে, মায়ের মতো দেখতে পারে, তুমি এটা মাইনা নাও নাকি বাবা? বাজার এইটাই আমি তোমার জামাইরে বুঝাইতে পারতেছি, রানারে তো আমি কখনো কোনো দিনও খারাপ নজরে তাকাই নাই, আর ওরে তো আমি আমার ভাইয়ের মতন ভালোবাসি। ওর সাথে একটু কথা বললে, ওরে যদি একটু যত্ন করি তাতে সমস্যা কি? আর এখন তো আমার পেটে বাচ্চা, আর এটা হয়েছে তোমার বাচ্চা, আর তুমি তখন কি কইলা এটা নাকি রানার বাচ্চা? তুমি এত বড় একটা কথা কেমনে কইলা কতো? ভাইজান শুনো, আমি জানি বর্তমানে তোমার কামাইয়ের অবস্থা ভালো না, এর জন্য আমি কাগজের সময় মেলে কিছু কিনে নিয়ে আসি। এই সময় যদি ভাবি ঠিক করে খাওয়া দাওয়া না করে তাহলে তার বাচ্চা কেমনে সুস্থ থাকবে? এই চিন্তা করে ভাবিগুলো সব কিছু নিয়ে আসি, আর ওই দিকে তো রোলটা পাল্টা কথা চিন্তা করে রাখতেছি। আমি তো তাহলে ভাবিগুলাই যে তুমি এরকম খারাপ করেছি তা আমাদের নিয়ে করো। আর একটা কথা কি জানো, যেখানে সন্দেহ থাকে সেখানে কখনো সংসার করা হয় না, সন্দেহতে কখনো সংসার হয় না। আর বইলো না বোন, আর লজ্জা দিও না, ঠিকই তো বাবা মারা যাওয়ার পর রানারে আমি কোলে পিঠে করে মানুষ করছি, এখন ওর জন্য ওর বিরুদ্ধে এই সমস্ত নোংরা চিন্তা ভাবনা আমি কেমনে করলাম? আমি তোমারও ভুল বুঝছি, তোমরা দুজনে আমারে মাফ করে দিই, এরকম চিন্তা করা অনেক পাপের। রানা তুই আমারে মাফ করে দিস ভাই। নানা ভাই তুমি মাফ চাইও না, তুমি আজ তো মাফ চাইতেছি কেন? ভুল বুঝা যে থাকতে পারে, এখন তো তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আর আমার ভুল বুঝো না ভাই। একটা কাজ করো, ভাগেরি ঘরে নিয়ে যাই, দুইজনে মিলে মাছ দেওয়া ভাত খাবো, যাও। আচ্ছা চলো যাই। চলো যাই মানে আমরা দুজনে কি মাছ দিয়ে ভাত খাবো? সবাই মিলে একসাথে খাবো। আচ্ছা।